যশোরে শীতের আগমনের শুরুতে রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। ঋতু শরৎকে বিদায় দিয়ে হেমন্তকে বরণ করেছে প্রকৃতি। বৈচিত্র্যপূর্ণ ছয়টি ঋতুর দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। এক একটি ঋতুর রয়েছে এক একটি বৈশিষ্ট্য। ঋতু বৈচিত্র্যে এখন রাতের শেষে কুয়াশা ও হালকা ঠান্ডা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে যশোর জেলার তারাগঞ্জ দাইতলাসহ কয়েকটি গ্রামের রাস্তায় খেজুর রস সংগ্রহের জন্য গাছিরা খেজুর গাছ কেটে রস সংগ্রহের কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। অপরূপ সৌন্দর্যে সকলের মন মাতিয়ে তুলছে মিষ্টি খেজুর রসের ঘ্রাণ। কাকডাকা ভরে রস সংগ্রহ এবং সন্ধ্যায় চলছে গাছ পরিচর্যার কার্যক্রম। এবার কিছুটা আগেই বিভিন্ন উপজেলায় প্রান্তিক জনপদের গ্রামে গ্রামে সকালের শিশিরের সাথে অনুভূত হচ্ছে মৃদু শীত। ব্যাপকভাবে না হলেও আর মাত্র কয়েকদিন পর রস সংগ্রহ করে তা থেকে লালি ও গুড় তৈরির পর্ব শুরু হয়ে চলবে প্রায় মাঘ মাস পর্যন্ত। খেজুর গাছ থেকে রস সংগ্রহের দৃশ্য এখন আর তেমন চোখে পড়ে না। যারাও করছে তাদের হয় লোকসান। খেজুর রস ও গুড়ের জন্য যশোর জেলার একসময় খ্যাতি ছিল, সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়। বছর দশেক আগেও বিভিন্ন এলাকার অধিকাংশ বাড়িতে ক্ষেতের আইলে ঝোপ ঝাড়ের পাশে ও রাস্তার দুই ধার দিয়ে ছিল অসংখ্য খেজুর গাছ। কোনো পরিচর্যা ছাড়াই অনেকটা প্রাকৃতিকভাবে বেড়ে উঠত খেজুর গাছ। যাদের জমির উপরে খেজুর গাছ ছিল তারা রস দিয়ে পরিবারের খাদ্য ঘাটতি পূরণ করত। সাধারণ মানুষের সচেতনতার অভাবে পুকুরের পাড়ে কিংবা রাস্তার ধারে পরিবেশ বান্ধব খেজুর গাছ এখন আর তেমন চোখে পড়ে না। ইট ভাটার রাহু গ্রাসে জ্বালানি হিসাবে ব্যবহার বেশি হওয়ার কারণে অল্প যে পরিমাণ গাছ চোখে পড়ে তাও নির্বিচারে নিধন করায় দিন দিন খেজুর গাছের পরিমাণ কমছেই। এখনও শীতকালে শহর থেকে মানুষ দলে দলে ছুটে আসে গ্রাম বাংলার খেজুরের রস খেতে। রস আহরণকারীদের প্রাণ চঞ্চল্য লক্ষ্য করা যেত সে সময়ে। অনেকে আবার বাড়িতেই রস জ্বালিয়ে পাতলা লালি দানা গুড় ও পাটালি তৈরি করতেন, যার স্বাদ ও ঘ্রাণ ছিল সম্পূর্ণ ভিন্ন। এখন অবশ্যই একথা নতুন প্রজন্মের কাছে রূপকথার গল্প মনে হলেও তা ছিল বাস্তব। যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টি রস দেবে খেজুর গাছ। এই গাছ 8 থেকে 10 বছর পর্যন্ত রস দেয়, এটাই তার বৈশিষ্ট্য। শীতের পুরো মৌসুমে চলে রস গুড় পিঠাপুলি ও পায়েস খাওয়ার পালা। খেজুরের পাতা দিয়ে আকর্ষণীয় পাটি তৈরি হয়, শুকনো ডালপালা জ্বালানি কাজে ব্যবহার করা হয়। কিন্তু জলবায়ু পরিবর্তন, কালের বিবর্তন সহ বন বিভাগের নজরদারি না থাকায় বাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ এখন জেলা জুড়েই বিলুপ্তির পথে।